ফ্রেন্ডস আমি রূপালি আমি চলে এসেছি তোমাদের জন্য আরো আরেকটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেল যার নাম ফুড ক্রিয়েশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো রেসিপিটা দেখে বুঝেই গেছো আজকে আমি করছি মালাই চিংড়ি এটা কিন্তু খুব বেশি বড় চিংড়ি দিয়ে আমি করব না দেখো এখানে আমি তিনশো মতন চিংড়ি মাছ নিয়েছি এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আছে এটা অতিরিক্ত ছোটও না আবার বেশি বড়ও না এর মধ্যে একটু নুন হলুদ আর আমি কিন্তু সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে কিন্তু আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এগুলোকে দেখো এরকম কাঠির মধ্যে গুঁজে নিয়েছি আমার কাছে এই যে কাঠিগুলোর মধ্যে বিভিন্ন টাইপের শাটে হয় সেই ধরনের কাঠি আমার কাছে ছিল সেটার মধ্যে আমি গেঁথেছি গেথে এবার এগুলোকে কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি তোমরা চাইলে কাঠিতে দিলে কি হয় চিংড়ি মাছগুলো আর কি গোল গোল হয়ে যাবে না এটা লম্বা লম্বাই থাকবে বেশি ছোট হবে না তোমরা চাইলে নাও করতে পারো আর এদিকে দেখো আমি এখানে এক চামচ সর্ষে সাদা সর্ষে আর তার সাথে এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে আমি আট দশটা কাজু আর আট দশটা কিশমিশ নিয়েছি এবার আমি প্রথমে কি করব কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে তার মধ্যে আমি পোস্ত আর সর্ষেটা দিয়ে দিচ্ছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে মিক্সিতে একটা ঘন পেস্ট তৈরি করে নেব আর ওদিকে কিন্তু আমার মাছটা তার সাথে সাথে ভাজা হচ্ছে দেখো আমি মিক্সিতে কিন্তু এটা পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু আমি কাজু আর কিসমিসের পেস্টটাও কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি দেখো এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু নারকেল দিয়েছি যেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম আর এখানে দেখো আমি দই আর ফ্রেশ ক্রিম একটুখানি ফেটিয়ে রেখে দিয়েছি টক দই আর ফ্রেশ ক্রিম দুটো একসাথে কিন্তু আমি ফেটিয়ে রেখেছি এবার দেখো আমি কি করব মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আমি কিন্তু গ্যাসটা অফ করা আছে গ্যাসটা অফ করেই আমি প্রথমে এর মধ্যে সর্ষে আর পোস্তর ব্যা মানে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম তারপর আমি এর মধ্যে কিন্তু কাজু বাদাম আর কিশমিশের পেস্ট এর মধ্যে ঢেলে দিলাম কিন্তু তার সাথে এটার মধ্যে কিন্তু নারকলও একটু দিয়েছিলাম আর এরপর আমি এর মধ্যে একটু আন্দাজ মতন জল দিয়ে দিলাম তোমরা যতটুকু ঝোল রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জল দেবে তারপর এর মধ্যে আমি একটু ফোটা চিনি দিলাম চিনি তোমরা চাইলে নাও দিতে পারো যেহেতু এটা সর্ষের রান্না আর চিংড়ি মাছের মালাই চিংড়ি একটু কিন্তু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য কিন্তু আমি এর মধ্যে কিন্তু চিনিটা দিয়েছি আর এরপর আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম এর কাছে গন্ধরাজ লেবুর পাতা না থাকলে লেবুও দিতে পারো আর এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে ওপর থেকে কিন্তু আমি ফ্রেশ ক্রিম আর দইটা যে আমি বিট করে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম দেখো আমি এখানে এক চামচ দই আর দু চামচ ফ্রেশ ক্রিম একসাথে বিট করে রেখে দিয়েছিলাম এরপর কিন্তু আমি এই মালাইকারিটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটের বেশি কিন্তু এটা লাগে না দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে মালাই চিংড়ি এবার আমি প্লেটিং করে দিচ্ছি দেখো প্লেটিংও আমার হয়ে গেছে আশা করি বন্ধুরা তোমাদের এই মালাই চিংড়ির রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো